প্রশ্ন আমরা কিভাবে আলাইহি ওয়াসাল্লামের মতো নামাজ আদায় করব। উত্তর মুসল্লিকে অবশ্যই যে নামাজের জন্য দণ্ডায়মান হচ্ছে সেই নামাজের জন্য মনে মনে নিয়াত করতে হবে যেখানেই অবস্থান করুক না কেন ফরজ ও নফল নামাজের জন্য কিবলামুখী হয়ে দণ্ডায়মান হতে হবে সক্ষম ব্যক্তি দাঁড়িয়ে নামাজ আদায় করবে যদি দাঁড়াতে সক্ষম না হয় তাহলে বসে যদি বসতে সক্ষম না হয় তাহলে এক পাশে কাত হয়ে নামাজ আদায় করবে আল্লাহ আকবর বলে তাকবিরে তাহরিমা দেওয়ার মাধ্যমে নামাজ শুরু করবে দৃষ্টি সিজদার স্থানে রাখবে তাকবীরের সাথে অথবা পূর্বে অথবা পরে দুই হাত উত্তোলন করবে দুই হাতের তালু কাঁধ অথবা কান বরাবর উত্তোলন করবে তাকবীরের পরপরই ডান হাতকে বাম হাতের তালুর বাহিরের অংশের উপরে রেখে উভয় হাত বুকের উপরে রাখবে এক্ষেত্রে পুরুষ ও মহিলা সকলের জন্য একই বিধান এরপর রসুল্লাহ সাল্ল আলি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত কিছু দোয়া পড়বে যেমন সুবাহান কাল্লাহ ও বেহামদিকা ও তাবা রকাসমুকা ও আলা জদ্দুকা ওলা ইলাহা গরুক এরপর আহদুবিল্লা পড়বে ও বিসমিল্লা পড়বে এবং প্রতি রাকাতে পরিপূর্ণরূপে সুরা ফাতেহা পাঠ করবে সুরা ফাতেহার পর আরেকটি সুরা পড়া সুন্নাত কেরাত শেষে সামান্য একটু চুপ থাকবে অতপর দুই হাত কাঁধ অথবা কান বরাবর উত্তোলন করে তাকবির দিয়ে রুকুতে যাবে রুকুতে দুই হাত দুই হাঁটুর উপরে রাখবে আঙ্গুলসমূহ ফাঁকা ফাঁকা রাখবে যেন সে দুই হাঁটু ধরে আছে পিঠ সোজা রাখবে এবং মাথাকে পিঠ বরাবর সোজা রাখবে দুই হাতের কোনোই দুই পাশ থেকে ফাঁকা রাখবে রুকুতে স্থির হয়ে সুবহান রব্বিয়াল আদিম পড়বে তিন অথবা তার থেকে বেশি সংখ্যকবার পড়া উত্তম অনুরূপভাবে রুকুতে শরীয়তসম্মত অন্যান্য দোয়া পড়াও মুস্তাহাব যদি সে ইমাম হয় অথবা একা কি নামাজ পড়ে তাহলে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানোর সময় বলবে সামি লিমান হামিদা রুকু থেকে ওঠার সময় দুই হাত কাঁধ অথবা কান বরাবর উত্তোলন করবে অতপর পরিপূর্ণরূপে সোজা হয়ে দাঁড়াবে যেন প্রতিটি হাড় তার নিজস্ব স্থান গ্রহণ করে দুই হাত পূর্বের ন্যায় বুকের উপর রেখে রব্বানা রব্বানাওয়ালাকাল হামদ পড়বে চাই সে ইমাম হোক বা মুক্তাদি হোক বা একাকি আদায়কারী হোক এরপর তাকবির দিয়ে সিজদায় যাবে কষ্টকর না হলে সিজদায় যাওয়ার সময় দুই হাতের পূর্বে দুই হাঁটু রাখবে তবে কষ্টসাধ্য হলে দুই হাঁটুর পূর্বে দুই হাত রাখবে সিজদায় দুই হাতের তালু বিছিয়ে দিয়ে তার উপর ভর দিয়ে আঙ্গুলসমূহ সমূহ একত্রিত অবস্থায় কিবলামুখী করে রাখবে দুই হাতের তালু কান অথবা কাঁধ বরাবর রাখবে দুই বাহু মাটি থেকে উঁচুতে উঠিয়ে রাখবে নাক কপাল ও দুই হাটু জমিনে লাগিয়ে রাখবে দুই পায়ের পাতা খাড়া অবস্থায় রাখবে এবং অগ্রভাগ জমিনে লাগিয়ে রাখবে এবং পায়ের আঙ্গুলসমূহ কিবলামুখী করে রাখবে ও গোড়ালি দয় একত্রিত করে রাখবে সিজদার প্রতিটি অঙ্গের উপর ভর দিয়ে সিজদা দিবে সেগুলি হচ্ছে কপাল নাক দুই হাতের তালু দুই হাঁটু দুই পায়ের অগ্রভাগ সিজদায় সুবহান রব্বিয়াল আলা পড়বে তিন অথবা তার থেকে বেশিবার পড়া উত্তম অনুরূপভাবে সম্মত অন্যান্য দোয়া পড়াও মুস্তাহাব সিজদায় বেশি বেশি দোয়া করবে কেননা এটা দোয়া কবুলের স্থান অতপর তাকবির দিয়ে মাথা উত্তোলন করবে এবং ধীরস্থিরভাবে পরিপূর্ণরূপে বসবে যেন প্রতিটি হাড় তার নিজস্ব স্থান গ্রহণ করে বাম পা বিছিয়ে তার উপর বসবে এবং ডান পা খাড়া করে আঙ্গুলসমূহ কিবলামুখী করে রাখবে দুই হাত দুই হাঁটু ও উরুর উপরে রেখে পড়বে রব্বিগ ফিরলি রব্বিগ ফিরলি অথবা পড়বে রব্বিগ ফিরলি ওয়ার হামনি ওয়াহদিনী ওয়ার জুকনি ওয়া আফিনী অতপর তাকবির দিয়ে প্রথম সিজদার মতো দ্বিতীয় সিজদা দিবে দ্বিতীয় সিজদা থেকে মাথা উত্তোলন করে দ্বিতীয় রাকাতে দাঁড়ানোর সময় তাকবির দিবে দ্বিতীয় সিজদা থেকে উঠে কখনো কখনও দুই সিজদার মাঝে বসার ন্যায় সামান্য বসতে পারে এটিকে জালসাতুল ইস্তেরাহা বলা হয় না বসলেও কোনো সমস্যা নেই এই বৈঠকে কোনো জিকির বা দোয়া নেই দ্বিতীয় রাকাতে দাঁড়ানোর সময় সম্ভব হলে হাঁটুর উপর ভর দিয়ে দাঁড়াবে তবে কষ্টসাধ্য হলে মাটিতে ভর দিয়েও দাঁড়াতে পারে অতপর প্রথম রাকাতের মতোই দ্বিতীয় রাকাত আদায় করবে তবে দ্বিতীয় রাকাতে সানা পড়া লাগবে না দ্বিতীয় রাকাত শেষে তাসাহুদের জন্য বসবে এ সময় দুই সেজদার মাঝে বসার ন্যায় বসবে ডান হাতের তালু ডান উরু ও হাঁটুর উপরে রাখবে এবং ডান কনুই এর শেষাংশের উপরে রাখবে বাম হাতের তালু বাম উরু ও হাঁটুর উপরে বিছিয়ে দিবে ডান হাতের আঙ্গুলসমূহ মুষ্ঠিবদ্ধ করে রাখবে এবং বৃদ্ধাঙ্গুলিকে মধ্যমার উপরে রাখবে অথবা বৃদ্ধাঙ্গুলি ও মধ্যমা দ্বারা গোলাকৃতি তৈরি করবে তর্জনী দ্বারা কিবলার দিকে ইশারা করবে যা তাওহিদের প্রমাণ বহন করে এই বৈঠকে তাসা হুদ পড়বে নামাজ যদি তিন অথবা চার রাকাত বিশিষ্ট হয় তাহলে তৃতীয় রাকাতের জন্য দণ্ডায়মান হবে এবং দুই হাত কাদ অথবা কান বরাবর উত্তোলন করবে এ সময় আল্লাহ আকবার বলবে অতপর উভয় হাত পূর্বের ন্যায় বুকের উপরে রাখবে এ সময় শুধুমাত্র সুরা ফাতেহা পাঠ করবে তবে যদি কখনো কখনো তৃতীয় ও চতুর্থ রাকাতে সুরা ফাতেহার সাথে অন্য সুরা মিলিয়ে পড়ে তাহলেও কোনো সমস্যা নেই দ্বিতীয় রাকাতের জন্য যেমনিভাবে দাঁড়িয়েছিল ঠিক তেমনিভাবে চতুর্থ রাকাতের জন্য দাঁড়াবে চতুর্থ রাকাত শেষে শেষ তাসাহুদের জন্য বসবে প্রথম তাসাহুদের বৈঠক যেভাবে করেছিল এক্ষেত্রেও সেভাবেই করবে তবে এক্ষেত্রে বাম পা বিছিয়ে রাখবে এবং সেটা ডান পায়ের নিচ দিয়ে প্রবেশ করিয়ে ডান পাশ দিয়ে বের করে দিবে আর ডান পা খাড়া রেখে জমিনের উপরে বসবে এরপর তাসাহুদ পড়বে নবী সাল্ল আলি ওয়াশাল্লামের উপর দরুদ পড়বে এবং চারটি জিনিস থেকে আশ্রয় প্রার্থনা করবে বলবে আল্লাহিক আজাবি জাহান্নাম ওয়ামিন আজাবিল কবর ওমিন ফিতনাতিল মাহিয়াউল মামাত ওমিন শর্রি ফিতনাথিল মাসিহদাল এরপর দিন ও দুনিয়াবি কল্যাণের জন্য দোয়া করবে এরপর আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ বলে ডান পাশে এমনভাবে সালাম ফিরাবে যেন ডান গালের শুভ্রতা দেখা যায় এরপর বাম পাশেও অনুরূপভাবে সালাম ফিরাবে এভাবেই সে তার নামাজ শেষ করবে আল্লাহ আলাম